দিবেন, সবাই জান্নাতে যাবে। তাহলে যারা বেশি বেশি আমল করলো তাদের কি লাভ হইল? লাভ বুঝতে পারেন না, অবশ্যই লাভ আছে। যারা বেশি বেশি আমল করলো বিনা আজাবে বিনা হিসাবে জান্নাত পেতে পারে। বিনা আজাব দুটো কথা হাদিস আছে, বিনা আজাবে এমনকি বিনা হিসাবে। এক শ্রেণীর লোক আছে, আজাবও হইল না আর হিসাবও হইল না, বিনা হিসাবে যাও, বিনা হিসাবে জান্নাতে যাও, 70,000 ফেদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আরেক দল আছে, হিসাব তো হবে কিন্তু হালকা হিসাব, হিসাবাই ইয়াসিরা, সহজ হালকা হিসাব হবে, হ্যাঁ কিন্তু আজাব হবে না, আজাব হবে না। আর এক দল আছে, হয়তো কঠিন হিসাবই হইল, কিছু কবিরা গোনা করেছে কিন্তু আল্লাহ গোনা মাফ করে দিয়েছে, তার অনেক নেকি থাকার কারণে মাফ করে দিয়েছেন, ওর কি হলো না, আজাবও হইল না, আজাবও হলো না। আর এক দল আছে, জান্নাতে গেল কিন্তু আজাব, দুনিয়াতে মেলা আজাব হয়েছে, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর্থিক অশান্তি, সামাজিক অশান্তি, ইত্যাদি ইত্যাদি, জালেমের জুলমের শিকার, কবরে গিয়ে আজাব হয়েছে, তারপরে হাসর মাঠে ক্লিন হয়ে চলে গেছে, এমন হবে? ও কবরের আজাব দিয়ে ও মাফ হয়ে গেছে, হতে পারে না, পারে না? অসংখ্য লোক এরকম হবে, অসংখ্য মুসলিমরা এরকম হবে, জি। আর যারা ভালো মানুষ তাদের কথা বললাম। আবার কিছু লোক আছে, দুনিয়ার আজাব, আবার মরণের পর কবর আজাব, আবার হাসর মাঠের আজাব, তা দিয়েও মাফ হলো না, এখন জাহান্নামে যা থাক 1,000 বছর, আর তারপরে তখন জান্নাতে উঠে আসবে, এটাও হবে, লাখ লাখ বছর থেকে ওকে উঠে আসবে হয়তো, জি। তা আপনি কেন পার্থক্য বুঝতে পারছেন? অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, জি। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন ভালো কাজে কি করো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে। 17 নম্বর প্রশ্ন।